আর ওটা পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। অতটা ওই নিচ চলে এসেছি ধবলগিরি, মানে এখনো পৌঁছায়নি ধবলগিরি, এখানে বাস নামিয়ে দিল। নেক্সটে আমাদের এই ছোটো গাড়িতে উড়িষ্যা ট্যুরিজমের ছোটো গাড়িতে করে ধবলগিরি অবধি যেতে হবে, আবার সেম এই গাড়িতে করেই আসতে হবে রিটার্ন, আবার এখান থেকে বাস আমাদেরকে নিয়ে যাবে লিঙ্গরাজ টেম্পল। চলো ধবলগিরির উদ্দেশ্যে যাওয়া যাক। ধবলগিরি পৌঁছে গেলাম, এখানে একটা আমার সেই পুরানো দুশ্মন সিরিয়া, আবার সিঁড়ি চড়তে হচ্ছে। এই সেই ধবলগিরির শান্তি স্তূপা যেটা অশোক বানিয়েছিল কলিঙ্গর যুদ্ধের পরে। সবাই জানো কলিঙ্গর যুদ্ধের কি হয়েছে, সেই সময় এত ক্ষয়ক্ষতি হয়েছিল, এত যে জানের ক্ষতি হয়েছিল, এত লোক মারা গিয়েছিল, এত লোক সৈন্য আহত হয়েছিল, যে এখানে নিচে একটা নদী থাকে, যে এখানে একটা নিচে নদী আছে নদীতে দেখা যায়, তো ওই নদীটার পুরো রং লাল হয়ে গেছিলো, পুরো রক্তের নদী বইছিল। সেটা দেখে অশোক হচ্ছে খুবই মন থেকে আহত হয়, তারপরে সে ভাবে যে না আমি শান্তির রাস্তা নেব, তারপর সে বুদ্ধ ধর্ম গ্রহণ করে, তখন সে এই শান্তির স্তূপাটা বানায়। এখন আবার সিঁড়িতে চড়তে হবে, এতটা আমি তেমনি আবাচ্ছি, এই সিঁড়ি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। এর আগেবারে ছিলাম এখানে উঠিনি, আমি নিচ থেকে ঘুরে গেছিলাম, এবারে তাই ভাবছি কী করবো, এটা গেলো কোথায় বুঝতে পারছি না, বাদ পেয়ে নিবেদারা কোথায় গেলো। যাক, আমি একজন পারফেক্ট সঙ্গী নিবেদি যে উপরে চাবে না সিঁড়ি দিয়ে, আমিও যাবো না, আমি এর আগেবারও যাইনি এবারও যাবো না। উপরে অ্যাকচুয়ালি কিছু নেই, জাস্ট একটা স্তূপা আছে শান্তি স্তূপা সাদা রঙের, ওখানে বুদ্ধদেবের মূর্তি আছে, তোমাদের যাদের দেখার ওটা গুগলে সার্চ করলে ওটা রুটটা দেখতে হবে পাই যাবে। আমি এখান থেকে জাস্ট ভিডিও নিয়ে নিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। সব ছবি দেখার জন্য কী করতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে GOU RRAB, ইনস্টাগ্রামে ফটোফট ফলো করে নাও, সব ছবি ওখানে আসবে। এই সেই নদী, আর পিছনে ওই পুরোটা ভুবনেশ্বর, পুরো ভুবনেশ্বর স্মার্ট সিটিতে দেখা যাচ্ছে আমাদের। আর এই নদীর উপর নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটা ছিল না আগে, এখন নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটাই সেই নদী, যে নদীটার রং কলিঙ্গ যুদ্ধের সময় লাল হয়ে গেছিলো, পুরো রক্তের নদী বইছিল এই নদী, যেটা দেখেই অশোক এইখানে এই শান্তি স্তূপা বানায়, বুদ্ধ ধর্ম গ্রহণ করে। ধবলগিরি কমপ্লিট, এবার চলে এসছি আবার বাসস্ট্যান্ডে, উড়িষ্যা ট্যুরিজমে ছোটো ছোটো গাড়িগুলো ধরে। এখন আবার যাব হচ্ছে, এই আমাদের বাস পেয়ে গেছি, এখন হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের পরে স্টপেজ, লিঙ্গরাজ মন্দির, তারপরে উদয়গিরি খণ্ডগিরি, তারপরে সবার লাস্টে নন্দনকানন উড়িষ্যার চিড়িয়াঘর। আমাদের নিজেদের আছে একটা আলিপুর জু, ওখানে যাইনি, অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, যাবো কোনো এক সময় ওটারও ভিডিও আসবে, আপাতত নন্দনকাননের ভিডিও দেখো। প্রচণ্ড গরম, প্রচণ্ড হিট, সূর্য একেবারে মাথার উপরে, সব রস টেনে নিচ্ছে মাথা থেকে, সব জল টেনে নিচ্ছে মাথা থেকে। লিঙ্গরাজ মন্দিরের পথে যাচ্ছি, ধবলগিরি থেকে চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের দিকে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে। আগে এগুলো কিচ্ছু ছিল না, আমি লাস্ট যেবারে ছিলাম এত কিছু ছিল না ফেসিলিটি, এখন সব পুরো আলাদা, বাস পার্কিং সব কিছু, আগে পুরো রাস্তার উপরে জ্যাম হয়ে সব থাকতো। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে ক্যামেরা মোবাইল ফোন কিচ্ছু অ্যালাউ নেই, তার মানে কোনো ফুটেজ আসবে না, শুধু বাইরে থেকে মন্দিরটাকে দেখাচ্ছি তোমাদেরকে, লেটস গো। এই লাইন লিঙ্গরাজ মন্দিরে প্রবেশের জন্য এত বড় লাইন পড়েছে, আমি তো যাচ্ছি না, আমি বাইরেই বসে আছি, অত দূর থেকে পুরো লাইন চলছে সবার জন্য। লিঙ্গরাজ মন্দিরের পর চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরিতে, সবাই পিছনে যে হেঁটে হেঁটে আসছে, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, 5 মিনিটের রাস্তা হেঁটে, অটোও চলে এখানে, যা রে ভাই তুই যা তুই যা, মাথা আওয়াজ, অটো চলে এখানে 10 টাকা পার হেড অটো নেবে, অটোতেও যেতে পারো তোমরা, আমাদের মতো যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে অ্যাজ ইউজুয়াল হেঁটে হেঁটে চলো উদয়গিরি খণ্ডগিরির জন্য। আমি অ্যাকচুয়ালি আমি নিজেও হাঁটছি, একে টানতে টানতে নিয়ে যাচ্ছি, কারণ এটা হাঁটতে পারে না চিল্লার পার্টি। চলো
এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে চূড়ার উপরে যে মন্দির দেখা যাচ্ছে ওটাই হচ্ছে উদয়গিরির মন্দির, পাহাড়ের উপরে আছে। এটা হচ্ছে খণ্ডগিরি কেভ, এটা পুরোটা খণ্ডগিরি কেভ, আর ওই পাশে আছে উদয়গিরি কেভ, এরপরে যাবো ওটাতে। এখন এই পাহাড়টা চড়তে হবে উপর অব্দি উদয়গিরি কেভ দেখার জন্য। পুরোটাই এটা উদয়গিরি কেভ, সবাই লোক গুফা ছিল এক সময়। দিস ইজ খণ্ডগিরি কেভ, পুরোটা গুহার মতো আছে, আর এখানে সেই গুহা চিত্র জানি না দেখা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে গুহা চিত্র মানে সেই পুরানো দিনের যে লোক গুহা চিত্র বা গুহা লেখা থাকতো সেই জিনিস ওখানে উপরে। আর ওটা পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে, অতটা ওই নিচ থেকে এতটা উঁচুতে উঠে আসলাম, শ্বাস ফুলে গেছে, প্রচুর বানর এখানে। বাহ, কিন্তু আসলে একটু মোবাইল সাবধান, বানরগুলো খুব মোবাইলের উপর হাত মারে। আর আসল জিনিস তো হলো এটা, পুরো ভিউটাই আলাদাই হবে এখানে, দেখার মতো ভিউ হবে। দেখি আগে আমি দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভুবনেশ্বর দেখা যাচ্ছে, পুরো ভুবনেশ্বর সিটি দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও, একদম ওয়াও, পুরো ভুবনেশ্বরটা দেখা যাচ্ছে এখান থেকে, পুরো ভুবনেশ্বরটা একদম। আর ওই পিছনে উদয়গিরিতে উঠলে আরও ওইদিকে কেভ আছে, পুরোটা ওইদিকটাতেও পুরো কেভ আছে। আর উদয়গিরিতে উঠলে ওই যে সেটা হচ্ছে উদয়গিরি, ওই উদয়গিরিতে উঠলে ওই পাশটাতে ভুবনেশ্বরের এয়ারপোর্টটা আছে, পুরো এয়ারপোর্টটা দেখা যায় ওখানে। একটু শান্তি এখানে, গ্রিনরি, রোদে আলোটা পড়ছে না, যার জন্য একটু ঠান্ডা হয়ে দেখো। আর ওই জায়গাটা কি গরম নিচে, বীভৎস গরম নিচে ওই জায়গাটাতে। আবার সেই সিঁড়ি, ও এতটা উঠতে লাগবে সিঁড়িতে, এই সিঁড়ি কেন দেয়, ওরে বাপরে সিঁড়ি, এক ফিট উঁচু উঁচু সিঁড়ি, ও উঁচু উঁচু সিঁড়ি, আরে বাপরে, একদম খণ্ডগিরির উপরে চলে আসলাম। পিছনে দেখো পুরো ভুবনেশ্বর, আর পিছনে এই যে উদয়গিরি, ওইদিক দিয়ে উঠলাম আর এদিক দিয়ে নামবো, সামালকে হ্যাঁ পা ফিসলাবে, পুরো পাহাড়ের, শুধু পাহাড়ে আসছি একটা জিনিসের অভাব এখানে, সেটা হচ্ছে ঠান্ডা, একটু ঠান্ডা হতো খুব ভালো লাগতো। পাহাড়ি রাস্তা দিয়ে ক্যামেরা সামলাবো না, রাস্তা দেখবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। ফাইনালি পৌঁছে গেছি আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন নন্দনকানন চিড়িয়াঘর। এখন টিকিট এখানে কাটাই আছে, ভিতরে ঢুকে এখানে ঘুরবো, তোমরা সব দেখতেই পাবে নন্দনকানন।